সিএসআরএমডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা তিন আসনে, সেখানে আছেন সহকর্মী আরেফুল ইসলাম, সরাসরি যাচ্ছে সেখানে। সিএসআরএমডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা তিন আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি, কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ কতটা শক্তিশালী, এছাড়াও কতটা প্রস্তুত রয়েছে। স্বাগত আপনাকে সিএসআরএমডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, আপনাদের তৃণমূল পর্যায়ে আপনারা কতটা প্রস্তুত রয়েছেন বা কতটা সুসংগঠিত এই আসনটিতে? ধন্যবাদ ডিবিসিকে। আমি বর্তমান স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পনেরোই আগস্টে নিহত তার পরিবারের সকল সদস্যদের, এবং স্মরণ করছি 30 লক্ষ শহীদকে এবং সংগ্রামী যারা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে। আওয়ামী লীগের একটা নির্বাচনী দল আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলার মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার তার সেটা তিনি সংগ্রাম করেছেন। তিনি 14 বছর জেল কাস্টে কাটিয়েছেন। আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল, কারণ আমি 70 থেকে নির্বাচন করে দেখে আসছি। আওয়ামী লীগ কোনো নির্বাচনেই সে অংশগ্রহণ করে না এটা বলা যাবে না। আওয়ামী লীগ নির্বাচন করার জন্য সবসময় প্রস্তুত থাকে। তাই আমরাও এই 2024-এ যে নির্বাচন, সে নির্বাচনে আমরা নসরুল হামিদ বিপুর আমাদের মাননীয় সংসদ সদস্য এবং ডাকাতি নাজমান এমপি ওনার নির্দেশক্রমে আমরা প্রায় দুই মাস আগে থেকেই আমরা নির্বাচনী কার্যক্রমগুলি চলে আসছি। আমরা উঠান বৈঠক করছি, আমরা ঘরে ঘরে যাচ্ছি এবং তিনিও আমাদের সাথে 2 মাস ধরে তিনি কাজ করছেন। আমরা যে নির্বাচনী প্রক্রিয়ার দিনে যেসব কার্যকর্মগুলি লাগে, পুলিং এজেন্ট এবং নির্বাচনের যে ভোটার নামানোর জন্য ভোটারকে অংশগ্রহণ করার জন্য যেসব প্রচারণাগুলি, আমরা 2 মাস আগে থেকে চালিয়ে যাচ্ছি। কতটুকু উন্নয়ন হয়েছে বা কতটুকু উন্নয়ন আরও করা প্রয়োজন, যার কারণে আপনারা সেই উন্নয়ন নিয়ে আগামী নির্বাচনে মানুষের দ্বারে গিয়ে ভোট চাইতে পারবেন বা আপনাদেরকে বেছে নেবে? দেখেন, উন্নয়ন কথা বলতে গেলে পুরো বাংলাদেশকে বোঝা যায়। আপনি বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রী এবং এমপি, বাংলা আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছেন, পুরো বাংলাদেশটাকে দেখে তাকিয়ে দেখলে বোঝা যাবে যে বাংলাদেশ আজকে উন্নয়নের মহাসড়কে। আপনাদের আসনটিতে কী হয়েছে? আমাদের আসন তো দেখেন, আগে ছিল কেন ছিল বাতি নিচে অন্ধকার, সেই কারণে হচ্ছে আলোকিত অন্ধকার আজকে। আর কেন হচ্ছে আজকে দেখেন, শিক্ষা ভবনগুলি আজকে আধুনিক এবং শিক্ষার হারও বেড়েছে, সংস্কৃতি খেলাধুলা যেসব মাঠগুলি দখল হয়ে গেছিলো সেগুলি দখলমুক্ত করেছেন মুসলামী বিপু এবং তার নেতৃত্বে এখন প্রতিটি এলাকায় খেলাধুলা সংস্কৃতি লেখাপড়া এইভাবে চলছে। এবং সেই কারণ যে একটা সন্ত্রাস অভয়ারণ্য, আপনারা সবাই জানতেন কারণ যে একটা সন্ত্রাস অভয়ারণ্য ছিল, সেইটা 2009 নির্বাচনের পর থেকে নসরুল হামিদ বিপুল নির্বাচিত হওয়ার পর থেকে আজকে আওয়ামী কেন আজকে একটি রোল মডেল আলোর নিচে অন্ধকার, এখানে আলোকিত কেন শুধু আলোকিত কেন পুরো বাংলাদেশকে আলোকিত করেছেন আমাদের কেন গর্ব এবং আমাদের মাঝে মানুষের নেতা আমাদের অভিভাবক নসরুল হামিদ বিপু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন একজন প্রতিমন্ত্রী, তার নেতৃত্বে আজকে বাংলাদেশ আলোকিত হয়েছে। তারপরে তার বিকল্প কেউ নেই, ছোট করে বলতো। দেখুন, আমরা বলতে চাই যে এই কেন তিন আসন, এখানে তিনের আমাদের একমাত্র অভিভাবক আওয়ামী লীগের অভিভাবক হলো তিনি, এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই এবং আমরা চাই যে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হোক এবং যারাই আসুক তারা যেন একটা আমাদের সাথে গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাই, একটা মানুষের সুন্দর নির্বাচন ভোট দিতে চাই এবং বিএনপি যদি আসে তাদের ওয়েলকাম করবো এবং আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।